সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। তো এইটাতে একটা ফ্যাক্ট নিউজ চলে আসছে, এটা 1 ডিসেম্বর গতকালকে প্রকাশিত হয়েছে এই তথ্যটা। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয়, মানে আসলে সেইটা ভুয়া তথ্য, যেটা প্রকাশিত হয়েছে সেটা ভুয়া তথ্য। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা অবশ্য তারা দিছে। তো এখানে বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্যাড ব্যবহার করে এক শ্রেণীর অসাধু চক্র ভুয়া তথ্য প্রচার করেছে, যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এর বাইরে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো বা হয়েছে, এরকম তেনারা কর্তৃপক্ষ প্রকাশ করেছে। উল্লেখ্য, ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে, তা বাতিল বা স্থগিতের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময় যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল পরীক্ষার্থীদের সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বার্তা প্রেরক আতাউর রহমান, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। তো এই নোটিশটা থেকে আসলে যেটা বিস্তারিতভাবে বোঝা যাচ্ছে, সেটা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুয়া তথ্য প্রকাশিত হয়েছিল যে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা স্থগিত আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে, সেইটা এইখানে আসলে একটা ভুয়া নিউজ প্রকাশিত হয়েছিল। তো সেইটা আসলে সঠিক নয়, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা বলে দিল যে আসলে এইটা সঠিক নয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সকল নিউজ এবং আপডেট পেতে সাথেই থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং সাথেই থাকো, এবং ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করো। আজকে পর্যন্তই ধন্যবাদ।